চমৎকার ভাবে গান করলেন, কথা বললেন, ভালো লাগলো। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর ভাবে কিছু গান করলেন, কথা বললেন। বিশেষ করে হবিল ভাই বললেন, একটা মিউজিক বাজালেন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। পাঁচ মিনিট গাওয়ার পর বলতে সেটা হলো গান মিউজিক, রিংটন, নতুন রিংটন, কারণ রিংটন তো 10-15 সেকেন্ড হয়, আমার বাইয়ের রিংটনটা 5 মিনিট। নতুন রিংটন মানে রিংটন বাজতে বাজতে একজনের ঘুম ভাঙে যাবে কিন্তু রিংটন শেষ হবে না। ভালো ভাই, আসলে নতুন কিছু আবিষ্কার করাই আপনার কাজ। ঠিক আছে, আমার হাতে দেন, মালার বড় জালারি। শাহিনুর রহমান শাহিন ভাই, আর কে বীর মালিক, ও ওনার পক্ষ থেকে বলতেছে, আমি বলেছিলাম যে মনে মনে আল্লাহর নাম নিয়েছি কিন্তু আমি কিন্তু বলি নাই, আমার মুখস্থ নাই, কথাটা বলছে না, কথা বলেন না যে বলছে, কয় খাদিজা তো ডায়েরি দেখে দেখে বলছে, আমার তো অনেকদিন আগে শুনে শুনে মুখস্থ, আমি কিন্তু এটা বলি নাই যেটা আমার মুখস্থ নাই, আমি কিন্তু আল্লাহর নাম ডায়েরি দেখে বলি নাই ভাই। আচ্ছা, আপনার যেহেতু মুখস্থ, আল্লাহর নাম নিলে কোনো ক্ষতি নাই, যতই বলবেন ততই ভালো। আরেকবার দাঁড়ায়া একটু বললেন তো, মুখস্থ যেহেতু একটু বললেন, আল্লাহর নাম শুনলে আমার যদি ভুল হয় আমি চেষ্টা করব ওখান থেকে সহি শুদ্ধ করে নেওয়ার জন্য। আচ্ছা, আরেক কথা হলো, খাদিজাকে আমি কষ্ট দিয়ে অ্যাটাক করে কষ্ট দিয়ে কথা বলি এই কারণেই, কারণ খাদিজা আমার খুব আত্মার মানুষ, ও আমার ছোট বোন, ওকে আমি শিক্ষা দেওয়ার জন্য কষ্ট দিয়ে কথা বলি যাতে ও শিক্ষা পায়, আসলে কিন্তু মন থেকে ওকে ভালোবাসি, এটা আমি জানি ভাই। আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আমি জানি, বিধায় আপনাকে মন থেকে আমি শ্রদ্ধা করি, কারণ ভালোবাসার মানুষগুলো আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক, সেখান থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে, রাগ করলে চলবে না। আপনি বলছেন যে আমার কথা শুনে যেন ওর জিদ হয়, না আপনার কথা শুনলে আমার ভালোই লাগে, জিদ উঠে না, কারণ আমি এমনিতেও ঠান্ডা মেজাজি মানুষ, আমার মুখ দেখে বোঝা যায় না আমি ঠান্ডা, বাড়িতে আমি ঝগড়া করি না, কোনো বকাও আমি জানি না, আমার দুই মানে অনেক বকাবাজি মানুষ করলো আমি শুনি পরে বলি যে এরপরে আর কোনো বকা নাই, ঝগড়া করতে পারি না, কয়েকটা বকা শিখছিলাম সাহেবের দেওয়ার জন্য সেটাও পারি না, যখন বকা দিতে যাই তখন সামনে এসে একটা হাসি মাইরা ধরে, তখন আর বকা মনে থাকে না। আপনার কথা শুনলে আমার জিদ উঠে না, চেষ্টা করে দেখেন তো জিদ উঠানো যায় কিনা, কেন জিদ উঠে না ভাই, সমস্যাটা কোথায় আমার, এটাই আমার সমস্যা, আমার জিদ উঠে না। যাক, ভালো লাগলো সবকিছু মিলিয়ে, গোলাপ স্যার একটা গান অর্ডার করেছে বাউল কবি সালাম সরকারের, এত কষ্ট পাইতাম না এত নষ্ট হইতাম না, গানটা গাইছি। এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম এত কষ্ট পাইতাম না ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না
আশা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না সবাই ভালো কারে বলবো ভালো না আমি ভালো হইতে পারলাম না গানটা কিন্তু অনেক সুন্দর আমি আপনার এই গানের মধ্যে একমত ওই রানী মৌমাছি যেখানে বসে সকল মৌমাছি যায় ওখানে একটা দল বেঁধে একটা আস্তানা তৈরি করে কারণ ওই রানী মৌমাছিটার জন্যই সকলে যায় আপনি কারো কাছে ভালো হতে হবে না
আমার মালিক যদি আপনাকে ভালোবাসে সেই মালিকের নামে যদি আপনি পড়ে থাকেন আপনার মালিক যদি খুশি থাকে এই দুনিয়ার সকলে আপনাকে ভিন্নবাসলেও কিছু যায় আসে না সেই জায়গায় থাকলে আমার ভাই আর কোনো কিছুর প্রয়োজন হবে না আসলে সেলুট করি অনেক সুন্দর একটা গান লিখেছে ও জানা এক নদীর স্রোতে আমি হারাই আছি সাথি রে মালাকার লাগি শৈবা কর তো মাখা মাখিরে
শান্তি পাইতা।